السلام عليكم ورحمة الله وبركاته. হ্যালো হ্যালো, হ্যাঁ আসিফ ভাই, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি ভাই। হ্যাঁ আপনি আসিফ যদি ভাই, মুমিন হয়ে থাকেন আমি তাহলে শুনতে পাচ্ছি। চেহারাটা দেখাতে হবে। আচ্ছা, আমার হ্যালো, চেহারা দেখেন, সমস্যা নাই। কথা হলো যে অনেক রাত। আচ্ছা, আমি যে যে কথাটা বলতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা ভাইয়া, পৃথিবীতে মানুষ প্রায় 800 কোটি নাকি? কাছাকাছি হবে হয়তো, তার মধ্যে মুসলমান কত কোটি? মুসলমান কত কোটি? 150 মতো, 160 কোটি বা 150 কোটি। আচ্ছা আচ্ছা, পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন কে? এই প্রশ্নটা হচ্ছে একটা লোডেড কোশ্চেন। আপনি কি লোডেড হুম, কোশ্চেন আমি একটু ফেলাসি কাকে জানতে বলে চাচ্ছিলাম। বলতে পারেন? আপনি কি লোডেড কোশ্চেন কাকে বলে না আপনি ভাইয়া, এটা জানেন? মানে যেমন ধরেন, আপনাকে আমি না প্রশ্ন করলাম, আপনি আগেও যেভাবে চুরি করতেন এখনো কি চুরি করেন? আপনি যদি উত্তর দেন হ্যাঁ, তাহলে তো আপনি চুরি করেন। আর যদি আপনি উত্তর দেন না, তাহলে প্রুফ হয় যে আপনি আগে চুরি করতেন, এখন আর করেন না। তার মানে আমি আপনার মুখ থেকে বলিয়ে নিয়েছি আসলে যে আপনি আগে চুরি করতেন, তাই না? এই ধরনের আচ্ছা প্রশ্নগুলোকে আমরা বলি লোডেড কোশ্চেন, লোডেড কোশ্চেন ফ্যালাসি, আচ্ছা ঠিক আচ্ছা, আছে? এখন আপনি আমাকে জিজ্ঞেস করেছেন যে মানুষকে কে সৃষ্টি করেছে, সেটা আপনি আগে থেকে ধরে নিয়েছেন। এখানে একটা কে, একটা ব্যক্তি আছে, ব্যক্তি বা সত্তা আছে, হুম ঠিক আছে? ধরে নিয়ে আপনি আমাকে প্রশ্নটা করেছেন। হুম এখন আমি আপনাকে কি উত্তর দিব? আমি আপনাকে উত্তর দিতে পারি কলিমুদ্দিন সৃষ্টি করেছে, রহিমুদ্দিন সৃষ্টি করেছে, বা একটা হাট্টিমা টিম টিম সৃষ্টি করেছে, বা একটা আল্লাহ সৃষ্টি করেছে, বা ভগবান সৃষ্টি করেছে, বা জিউস আচ্ছা সৃষ্টি ভাইয়া, করেছে। যে কোনো উত্তরটাই যদি আমি দেই, আপনার কে আচ্ছা প্রশ্নের উত্তর যখন আমি দিব, তখন সেই কে প্রশ্নের উত্তরটা হবে একজন ব্যক্তি, তাই না? আপনি কিন্তু আমাকে জিজ্ঞেস করেন নাই হুম কিভাবে সৃষ্টি হয়েছে, এটা কিন্তু আপনি আমাকে জিজ্ঞেস করেননি। জিজ্ঞেস করেছেন কে সৃষ্টি করেছে। এই কারণে আপনার কোশ্চেনটা হচ্ছে একটা লোডেড কোশ্চেন ফেলাসি। এবং এই বিজ্ঞানের জগতে এই আচ্ছা ধরনের কাজ যখন আচ্ছা আপনারা করবেন, এই ধরনের প্রশ্ন যখন করবেন, এই ধরনের প্রশ্ন হচ্ছে এক ধরনের অসততা বা এক ধরনের মানে হুম এটাকে বলা হয় ধূর্ত ধূর্ত কাজ, চালাকি চালাকিপূর্ণ কাজ। হুম তার থেকে আপনার যদি সত্য জানার ইচ্ছা আচ্ছা, থাকে, আমি তাহলে আপনি আরেকটু বলি ভাই। এই ধরনের লোডেড কোশ্চেন না করে ঠিকভাবে প্রশ্ন করেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মানুষ মোটামুটি 800 কোটি, তার মধ্যে মুসলমান মোটামুটি প্রায় 150 কোটি। ইসলাম ধর্মে একটা জিনিস লিখা আছে যে মুসলমান না হয়ে মরা যাবে না, মারা গেলে পরে সে সরাসরি দোজখে যাবে। তো তার মধ্যে মোটামুটি আপনি একটা জিনিস দেখেন যে অর্ধেকের বেশি কিন্তু যাবে জাহান্নামে, কম সংখ্যক যাবে জান্নাতে। তো বাকি মানুষগুলা জাহান্নামে যাবে কেন? অন্যান্য ধর্মের জাহান্নামে লোকগুলা জাহান্নামে যাবে ইসলামের কারণ তারা লোকগুলা? ইসলামকে কবুল করে নাই। আল্লাহ হচ্ছে একটা তোষামোদ প্রিয় মানে কাল্পনিক চরিত্র, যে সারাক্ষণ তোষামোদ চায়, এবং আপনি যদি তাকে তোষামোদ না করেন, তাহলে সে ক্ষিপ্ত হয়, রেগে যায়। মানে তার রাগ, রাগের অনুভূতি আছে, এটা হচ্ছে অনুভূতি। মানে ধরেন রাগ, দুঃখ, ভালোবাসা, তারপরে আপনার মানে এই ধরনের অনুভূতি গুলা হচ্ছে মানে মানবিক কিছু অনুভূতি, এই জিনিসগুলা, ঠিক আছে? মানে বায়োলজিক্যাল অনুভূতি। যেমন ধরেন, আপনাকে কিছু ওষুধ দেওয়া হলে আপনি দেখবেন সারাক্ষণ হাসতেছেন, আপনার খুব খুশি খুশি লাগবে। কারণ হচ্ছে আপনার শরীরে সেই হরমোন গুলাকে, যে হরমোন গুলো আপনার আপনার মনকে খুশি করতে সাহায্য করে, সেই খুশি করতে সাহায্য করার হরমোন গুলাকে বাড়িয়ে দিয়েছে। সেই কারণে আপনি সারাক্ষণ খিকি করে হাসবেন, আর আপনার মনে মন খুব খুশি খুশি লাগবে। এই একই ঘটনা ঘটে যখন আপনি যখন মদ খান বা গাঁজা খান, তখন একই ধরনের ঘটনা ঘটে। আপনার সেই মানে খুশি হওয়ার হরমোন গুলাকে বাড়িয়ে দেয় মস্তিষ্কে, সেই হরমোন গুলার ক্ষরণ হয়। আবার যদি এমন এমন ধরনের ঘটনা ঘটে যে আপনাকে অন্য আরেক ধরনের ওষুধ খাইয়ে দেওয়া হলো, তাহলে দেখবেন আপনার দুঃখে আপনি সারাক্ষণ কান্নাকাটি করতেছেন, দুঃখ পাচ্ছেন, খালি সবকিছুতেই খালি দুঃখ দুঃখ দুঃখ। তো এই জিনিসগুলো হচ্ছে হিউম্যান আচ্ছা কিছু মানুষের মস্তিষ্ক কাজ করে কিছু হরমোনের দ্বারা, এবং সেই হরমোনগুলো যখন নিঃসৃত হয়, তখন সেই অনুভূতিগুলো আপনার হয়। এখন আল্লাহর ক্যারেক্টারটার সম্পর্কে আমরা জানতে পারছি যে আল্লাহ মাঝে মাঝে ক্ষিপ্ত হয়ে যায়, রেগে যায়, রেগে মেগে ফায়ার হয়ে যায়, বা এটা হয় ভালোবাসা, আবার মাঝে হুম মাঝে হুম খুব খুশি হয়, মাঝে মাঝে আবার মানে আপনি যদি তাকে কড়া রকমের তোষামোদ করতে পারেন, তখন সে খুব খুশি হয়, খুশি একেবারে বিগলিত হয়ে যায়, এত খুশি হয় যে একেবারে মনে হয়, মনে হুম করেন প্রথম আসমানে নাইমা আসে এরকম একটা খুশি। হ্যাঁ, তো এই যে খুশি, তারপর আবার আল্লাহর হাত পা আছে, আল্লাহর পা আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর চেহারা আছে, আল্লাহ আদমকে সৃষ্টি করেছে আপন সুরতে, আপন সুরতে, ঠিক আছে? এখন এই জিনিসগুলো যখন আপনি পড়বেন, আল্লাহর ক্যারেক্টার গুলো যখন আপনি পড়বেন কোরআন হাদিস থেকে, তখন আপনি দেখবেন এটা হচ্ছে একটা মানবিক চরিত্র, মানে মানবীয় চরিত্র। তার রাগ দুঃখ আছে, তার মানে তার শরীরের হরমোন আছে, সেই হরমোন গুলো তার ব্রেইনে গেলে সে হুম সেই খুশি হয় এবং সে আবার রাগ হয়। কারণ আপনি রাইট যদি এই যে ধরেন একটা ওষুধের প্যাকেটের ভিতরে আপনি হাসির মানে খুশি হওয়ার ওষুধটা রাখছেন, এখন এই প্যাকেটটা কিন্তু খুশি হবে না। প্যাকেটটা কেন খুশিতে কি কি করে হাসছে না? কারণ হচ্ছে প্যাকেটটা সেই মানে কেমিক্যাল রিয়াকশনটা হচ্ছে না, কিন্তু ওই ওষুধটা যখন আপনি খাচ্ছেন, আপনার হুম শরীরে যে কেমিক্যাল রিয়াকশনটা হচ্ছে, সেই কেমিক্যাল রিয়াকশনের কারণে আপনার হরমোন নিঃসৃত হচ্ছে, হরমোন নিঃসৃত হয়ে আপনার
বডিতে সেই হরমোনটা ছড়িয়ে পড়ছে বা মস্তিষ্কে সেই হরমোনটা ছড়িয়ে পড়ছে, সেই কারণে আপনি খুশি হচ্ছেন। এখন হুম তাহলে প্যাকেটটা কেন হাসলো না, প্যাকেটটা কেন খুশি হলো না? কারণ প্যাকেটে সেই মেকানিজম নাই, সেই হরমোন গুলা নাই, সেই মানে বিক্রিয়া করানোর, বিক্রিয়া ঘটানোর সেই জিনিসগুলো নাই। এখন আল্লাহর যদি সেই ধরনের খুশি হয়ে ওঠে আল্লাহ কখনো কখনো, তাহলে আমরা বুঝতে পারি আল্লাহর শরীরে সেই মেকানিজম আছে, সেই হরমোন গুলা আছে, সেই নার্ভ গুলা আছে, নার্ভ সিস্টেম আছে, তার একটা মস্তিষ্ক আছে, সেই মস্তিষ্কে সেই হরমোন গুলা যাচ্ছে, সে খুশি হয়ে উঠছে। ঠিক আছে, এখন যেমন ধরেন সূর্য হুম কখনো খুশি হবে না, সূর্যতে আপনি যতই ওষুধ ফেলেন, সে খুশি হওয়ার ওষুধ ফেলেন, সূর্য খুশি হবে না, সূর্য খুশিতে খেকে করে হাসবে না। হুম বা চাঁদে যদি আপনি ফেলেন, বা আপনি যদি মানে লাভার ভিতরে আপনি ফেলেন, তাতেও কিছু লাভ হবে না। সমুদ্রে যদি ফেলেন, সমুদ্রও খুশিতে করে আসবে না, কারণ সমুদ্রের সেই মেকানিজম নাই। কিন্তু মানুষের শরীরে যদি ফেলেন, তাহলে খুশির অনুভূতিটা তৈরি হবে। এখন খুশির অনুভূতি যদি আল্লাহর ভিতরে থাকে, তাহলে ধরে নিতে হবে যে তার শরীরে সেই হরমোন গুলা কাজ করছে, তখন হরমোন গুলা কাজ করে তার মস্তিষ্কে খুশির অনুভূতি সৃষ্টির মেসেজ দিচ্ছে, তখন তার খুশি খুশি লাগতেছে। বা যখন সে রাগ হচ্ছে, তখন রাগের অনুভূতি, রাগের হরমোন গুলা বের হচ্ছে। তাহলে আল্লাহ তো একটা মানে হুম হুম মানবীয় চরিত্র, এটা তো কোনো মানে ঐশ্বরিক চরিত্র বলে মনে হচ্ছে না, যে জিনিসগুলো আমরা পড়ছি সেখান থেকে। তাহলে আমরা বুঝতে পারছি যে এই যে মানে মোহাম্মদ যে আল্লাহকে সৃষ্টি করেছে, মোহাম্মদ নিজের ব্রেইন দিয়ে যখন আল্লাহকে সৃষ্টি করেছে, সে সেই যে যে কাজগুলোতে খুশি হতো, তাকে কেউ তো সমত করলে সে খুশি হতো, সে এখন তৈরি করছে আল্লাহও আল্লাহকেও মানে কেউ মানে পায়ে তেল মালিশ করলে খুশি হবে। আবার সে যে জিনিসগুলোতে রেগে যেত, সে এখন তৈরি করছে আল্লাহ সেই কাজগুলোতে রেগে যায় এবং ক্ষিপ্ত হয় এবং মানে পানিশমেন্ট দেয়। এখন পুরাপুরি তৈরি হয়েছে আল্লাহর ধারণাটা, পুরোপুরি তৈরি হয়েছে মোহাম্মদের মগজের ভিতরে, এবং সে যেভাবে কল্পনা করেছে। এখন আপনি যেমন ধরেন গ্রিসের জিউস, গ্রিসের দেবতা জিউস, গ্রিসের দেবতা হুম জিউস ছিল চরম একজন লম্পট লোক। সে যেখানে মেয়ে পাইতো সেখানে এসে ঝাঁপায় পড়তো, এমনকি মেয়েও লাগতো না, কিছু একটা পাইলেই সে মানে কাম কাম সেরে দিত। এমনকি সে নাকি আকাশে উঠতে উঠতে নাকি আকাম করতো, পাখিদের সাথেও করতো, কুমিরের সাথে করতো, যার সাথে পারে তার সাথে করতো। এখন এই যে একটা দেবতা ক্রিয়েট করেছে, গ্রিকরা যে একটা দেবতা তৈরি করেছে, গ্রিকরা এই দেবতাটা তৈরি করেছে, এই হিউম্যান নেচারটা গডের উপরে আরোপ করেছে। সেখানে কিছু মানুষের হুম ভিতরে এই ধরনের চরিত্র ছিল, তারাও এই কল্পনাটা করেছে তাদের এই গডটা, এবং সেই সময় এই কাজটাকে খুব একটা মানে খুব বীরত্বপূর্ণ কাজ বলে গণ্য করা হতো। এই লাম্পট্যকে সেই প্রাচীন গ্রিসে একটা মানে খুব মানে হেডমের কাজ বলে মনে করা হতো, দেখে তারা এই বৈশিষ্ট্যটা জিউসের উপরে, সর্বোচ্চ সর্বোচ্চ যে দেবতা, সেই জিউসের উপর আরোপ করেছে যে আমাদের দেবতা অনেক লুচ্চা, হ্যাঁ মানে রাইট কি একটা বিশাল ব্যাপার, কি একটা হুম হুম বীরত্বের ব্যাপার, কি একটা মানে গর্ব করার মতো বিষয় যে আমার আমাদের গড কিন্তু অনেক লুচ্চা, যে মায়া পেলেই একেবারে ঝাঁপায় পড়ে। মানে তাদের যে সামাজিক অবস্থা ছিল, সেই অবস্থায় যে ধারণাটা ছিল, সেই ধারণাটাকে তারা চাপাইছে হচ্ছে তৈরি, সেই ধারণাটা দিয়ে তারা জিউসকে তৈরি করেছে। আবার যেমন ধরেন ভারতের যে দেবতারা, ভারতের যে দেবতাদের মধ্যে দেখা যায় হিউম্যান ক্যারেক্টার, হিউম্যান নেচার, হিউম্যান নেচার গুলো আছে খুব ভালোভাবে। অনেকগুলা দেবতা আছে মানে ধূর্ত, শর্ট, অসৎ, যেমন ইন্দ্র দেবতা, ইন্দ্র দেবতা অনেকগুলো আকাম কুকাম করছে, বিভিন্ন ধরনের আকাম কুকাম করেছে। এখন কৃষ্ণ দেবতার, কৃষ্ণের ভিতরে আবার কিছু ক্যারেক্টার ছিল, আবার এরকম অনেকগুলো ক্যারেক্টার আছে। মিশরের যে অন্যান্য দেশের সভ্যতার যে ধর্মগুলা, প্রত্যেকটা ধর্মই দেখা যায় সেই দেশের মানুষেরা যেরকম ছিল, তাদের সমাজ যেরকম ছিল, সমাজের মানুষগুলার মন মানসিকতা যেরকম ছিল, ঠিক একই ভাবে গড়ে উঠেছে সেই ধর্ম, ধর্মের ইয়াটা। যেমন ধরেন আফ্রিকার কিছু ধর্মের, ধর্ম দেখবেন আপনি খুব ভয়ঙ্কর চেহারার দেবতা তাদের আছে, মানে সেই দেবতাকে দেখলে আপনার পিলে চমকে হুম যাবে যে এগুলো কি, এত ভয়ঙ্কর কেন, এই দেবতাগুলার চেহারা এত ভয়ঙ্কর কেন? কারণ ওই সমস্ত জায়গায় যার যত চেহারা ভয়ঙ্কর, সে তত সমীহ আদায় করতে পারে, সে তত মানে এটা একটা বীরত্বের ব্যাপার যে আমার চেহারা, আমার চোখ এত বড় বড়, আমার দাঁত এত বড় বড়, মানে আমাকে দেখে অন্য লোকে ভয় পায়, সেটা হচ্ছে সেই অঞ্চলে একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। যেমন ধরেন আপনি যদি আমাদের হুম সভ্যতায়, আমাদের দেশে দেখেন, একটা মেয়ের সাদা চামড়া হওয়া মানে খুব মানে খুব সুন্দরী, আর কালো চামড়া হওয়া মানে সুন্দরী না। হ্যাঁ এখন আমাদের দেশে যদি এই সময় একটা দেবী কল্পনা করা হয়, তাহলে দেবীটাকে আপনি দেখবেন সাদা চামড়ার হবে, ঠিক আছে? কারণ সাদা চামড়াকে ধরা হয় যে সৌন্দর্যের প্রতীক হিসেবে ধরা হয়, এই জন্য আপনি দেখবেন দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, এরা সব সাদা চামড়ার। কিন্তু ভারতে তো এত সাদা চামড়ার মানুষ নেই, এরা সবাই এত সাদা চামড়ার কেন, তাই না? এখন এই যে সমাজের উপরে যে নির্ভর করে এক একটা দেব দেবী তৈরি হয়, এক একটা ঈশ্বর তৈরি হয়, এই ক্যারেক্টার গুলো অ্যানালাইসিস করলেই বোঝা যায় যে আল্লাহর ক্যারেক্টারটা কেমন, তারপরে মানে জিহোবার ক্যারেক্টারটা কেমন। যেমন ধরেন আল্লাহ যে এত ভায়োলেন্ট একটা ক্যারেক্টার, আল্লাহ যে খালি কাফেরদেরকে হত্যা করতে বলে কোরআনের ভিতরে, এই জায়গায় সেই জায়গায় কাফেরদেরকে মারতে বলে, কারণ এই ক্যারেক্টারটা মোহাম্মদের ছিল। মোহাম্মদ সেই সময় ছিল বেদুইন জাতেরা মানে তলোয়ার নিয়ে কোপাকুপি করতো, মারামারি করতো, খালি গোত্রে গোত্রে মারামারি হতো। এখন মোহাম্মদের ক্যারেক্টারটাই আসলে আল্লাহর নাম হয়ে বের হয়েছে। হ্যাঁ ভাই, আপনি কি আর কিছু বলবেন? হম বুঝতে পারছি না, ঠিক আছে ভাই, আর আমি মাঝে মাঝে আপনার সাথে অ্যাড হবো, আরো কথা আমার আছে, আজকে সব কথা না বলি। আচ্ছা হুম ঠিক আছে ভাই, আপনি যদি পারেন তাহলে আচ্ছা ঠিক nasito.com আছে এর ভাই, কিছু লেখা পড়ে পড়ে নিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, ভালো থাকবেন, বাই বাই তাহলে। আচ্ছা।
ঠিক আছে, আজকে তাহলে শেষ করি, অনেকক্ষণ কথা বললাম, অনেকক্ষণ আলাপ আড্ডা দিলাম, ভালো থাকবেন সবাই আপনারা, আজকের মতো বিদায় নিচ্ছি, আবার কথা হবে, আবার দেখা হবে, আজকের জন্য বিদায়, বাই বাই, শুভরাত্রি, শুভকামনা সবার জন্য।